প্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদেরকে আজকে পদার্থবিজ্ঞান থেকে পঞ্চম অধ্যায়ে যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। তো এই অধ্যায়টা সম্পূর্ণ নতুন তোমাদের কাছে। দেখি এই অধ্যায়ের কিছু প্রাথমিক কথাবার্তা একটু আলোচনা করে নিই। কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের এই তিনটি অবস্থার কথা আমরা সবাই পরিচিত। এর মাঝে তরল এবং বায়বীয় পদার্থ প্রবাহিত হয়, তাদের তাই এদেরকে প্রবাহী পদার্থ বলা হয়। এই অধ্যায়ে আমরা পদার্থের তিন অবস্থাকে কিভাবে চাপ প্রয়োগ করে সেটি বিশ্লেষণ করে দেখব, মানে এই তিনটি পদার্থ কীভাবে চাপ প্রয়োগ করে সেটা আমরা বিশ্লেষণ করব। শুধু তাই নয়, পদার্থের একটি বিশেষ ধর্ম হচ্ছে স্থিতিস্থাপকতা, সেটা নিয়েও এই অধ্যায়ে আলোচনা করা হবে। তোমরা জানো যে পদার্থের তিনটি অবস্থা, আর একটা অবস্থা আছে প্লাজমা অবস্থা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এসো পদার্থের অবস্থা ও চাপ নিয়ে আমরা দেখি। প্রথমে দেখা যাচ্ছে আমরা যেই টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে চাপ। তো এসব আমরা চাপটা কি সেটা আমরা জানি, অর্থাৎ চাপের সংজ্ঞাটা কি এটা জানি। কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হচ্ছে। তোমরা সংজ্ঞাটা বই থেকে মুখস্থ করে নেবে। আমি আবার বলছি যে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হচ্ছে চাপ, আর চাপের একক হচ্ছে বিজ্ঞানী প্যাস্কেলের নাম অনুসারে চাপের একক হচ্ছে প্যাস্কেল, পিএ দ্বারা প্রকাশ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এসে দেখা যাক চাপের একটা সূত্র আছে। যদি কোনো ক্ষেত্রে বলতে যদি আমরা এ ধরি আর প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে চাপ পি সমান এফ বাই এ, অর্থাৎ যদি আমরা বাংলায় লিখি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তো শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে সূত্রটা লিখে দিয়েছি যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। সংজ্ঞায় বলেছি যে কোনো বস্তু একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বল, লম্বভাবে যে প্রযুক্ত বল প্রয়োগ করে সেটা হচ্ছে চাপ। আমরা দৈনন্দিন উদাহরণ থেকে দেখতে পারি যে চাপ, আমরা এই চাপটা কতটুকু প্রয়োগ হচ্ছে সেটা দৈনন্দিন উদাহরণ থেকে আমরা বুঝতে পারি। যে একটা কলম দিয়ে যদি তোমার হাতের চাপ দিই, একটা চিকন কলম দিয়ে, তাহলে তোমার হাতে যে পরিমাণ একই লাগবে, আমি যদি এই মোটা কলম দিয়ে যদি ওই পরিমাণ চাপ দিয়ে থাকো সেরকম লাগবে না। অর্থাৎ এখানে সেটা এই সূত্র দিয়ে সেটাই বোঝা যাচ্ছে যে বল প্রয়োগ বল চাপের সাথে সমানুপাতিক, আর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। যদি বল প্রয়োগ করি তাহলে চাপ বাড়বে, যদি বল কমাই তাহলে চাপ কমবে। এখানে দেখো ক্ষেত্রফল আমার বিষয় আছে। যদি এই বলটার যে বলটা প্রয়োগ করছে ক্ষেত্রফলটা যদি অনেক বেশি হয়, তাহলে চাপটা খুব বেশি লাগবে না, যেহেতু ব্যস্তানুপাতিক। অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে, ক্ষেত্রফল কমবে চাপ বাড়বে। যদি আমি একটা আলপিন দিয়ে আমি হাতে বা কোনো কাগজে চাপ দিই, তাহলে যেহেতু আলপিনের মাথা অনেক সরু হয়, তাই অল্প পরিমাণ বল প্রয়োগ করলে চাপটা বেশি মনে হবে। আর যদি আলপিনের পরিবর্তে যদি আমি এই কলমটা নিই, তাহলে ওই পরিমাণ বল প্রয়োগ করলে এটা চাপটা আসলে অতটা বেশি মনে হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা নিয়ে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে কোনো বস্তুতে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে যে বল যত বাড়বে চাপ তত বাড়বে, এবং ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে চাপ কমবে। আবার বল যদি আমি কমাই চাপও কমবে, কিন্তু ক্ষেত্রফলের সঙ্গে সঙ্গে এটা কম বেশি হবে। অর্থাৎ যেহেতু এটা সমানুপাতিক আর এটা বাস্তানুপাতিক, তাই ক্ষেত্রফল চাপের
ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে, ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে। আর এখানে দুইটা সমানুপাতিক হিসেবে এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এসে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। তার আগে বলে নিন যে চাপের একক প্যাস্কেল, এক চাপের এক প্যাস্কেল এক প্যাস্কেলের একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা তোমরা অবশ্যই বই থেকে মুখস্থ করে নেবে। যে সূত্রটা দেখলাম যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল, আমরা জানলাম যে চাপের এককটা কি আসলে, চাপ চাপ বাড়লে বল বাড়ালে চাপ কি হয়, ক্ষেত্রফল বাড়ালে চাপের কি পরিবর্তন হয়, সেটা আমরা কিছুটা হলেও বোঝার চেষ্টা করলাম। আর একটা দেখলাম যে চাপের একক, চাপের একক হচ্ছে প্যাস্কেল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের বইয়ের সংখ্যাটা আছে এক প্যাস্কেলের একটা সংখ্যা আছে, বেশ গুরুত্বপূর্ণ। আর চাপের সংখ্যাটাও গুরুত্বপূর্ণ। তারপরে আমি বলে দিচ্ছি এক প্যাস্কেল, এক প্যাস্কেলের সংখ্যাটা তো এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর এক নিউটন বল যদি লম্বভাবে প্রযুক্ত হয় সেই চাপকে বলা আছে এক প্যাস্কেল। আবার বলছি যে এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর এক নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে সেই চাপকে বলা আছে এক প্যাস্কেল। আর একটা জিনিস তোমাদের বলে দিই যে চাপের মাত্রা, চাপের মাত্রা এখান থেকে তোমরা বের করে ফেলতে পারবে বল এবং ক্ষেত্রফল, এটা দিয়ে তোমরা এই মাত্রাটা বের করে ফেলতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এসো খেয়াল করো বোর্ডের দিকে যে বোর্ডে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে। আমরা দেখি জুতা পায়ে কোনো মহিলার বল 50 কেজি, তার জুতার তলার ক্ষেত্রফল 200 বর্গ সেন্টিমিটার হলে চাপ কত, 200 বর্গ সেন্টিমিটার হলে তার চাপ কত হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখি এখানে কি কি দেওয়া আছে। এখানে জুতা পায়ে কোনো মহিলার ভর দেওয়া আছে 50 কেজি, ভর এর সমান 50 কেজি, ক্ষেত্রফল দেওয়া আছে 200 বর্গ সেন্টিমিটার। আমাদেরকে এটা মিটারে আনতে হবে, আমাদের সেটা দাঁড়াবে 200 × 10⁻¹ বর্গমিটার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সহজে বের করে নিতে পারবে এটা সেন্টিমিটার কেমন মিটার, মিটারে নিয়ে আসবে। আর সূত্রটা আমরা জানি যে পি সমান, এখান থেকে আমরা লিখি বল বাই ক্ষেত্রফল। এফ সমান আমরা জানি যে বস্তুর ওজন সমান এমজি, তাহলে এখান থেকে আমরা মানটা বের করে নিতে পারি, ভর দেওয়া আছে এম দেওয়া আছে 50, আর জি এর মান হচ্ছে 9.8। তাহলে এটা গুণ করে আমরা ৪৯০ নিউটন ডিভাইডেড বাই
ক্ষেত্রফল হচ্ছে আমরা যদি একটা ক্যালকুলেশন করি তাহলে যেটা দাঁড়ায় ক্যালকুলেশন করে নেবো, তোমরা ক্যালকুলেটার দিয়ে যেটা ক্যালকুলেশন করে নেবে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 2.45 × 10⁴ 2.45 × 10⁴ আমরা যে মহিলা যে মহিলাটা তার 200 সেন্টিমিটার বলবে সেন্টিমিটার স্কোয়ার জুতার তলা দিয়ে চাপ দিচ্ছে সেই চাপটা হবে এটা 2.45 × 10⁴ স্কেল। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সূত্র দিয়ে যত অঙ্ক গাণিতিক সমস্যা থাকবে তোমরা করে ফেলতে পারবে, আর পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমার স্বাগতম। তোমরা ভালো থেকো এবং বাড়িতে বসে গাণিতিক সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, তাহলে এই করোনার সময়ে যে আমাদের স্কুলগুলো ছুটি রয়েছে ক্লাস হচ্ছে না সেগুলো কিছুটা হলে কাটিয়ে উঠতে সক্ষম হবে আশা করি। তো সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।